আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কাফেররা পৃথিবীতে খুব ভালোই আছে, তারা খুব সুখ শান্তিতে বসবাস করছে, কিন্তু মুমিনরা খুব কষ্টে আছে, বিপদ অসুখ যত কিছু আছে, রোগ ব্যাধি সব মুমিনদের ওপর। এখন তাহলে কি কাফেরদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্টি নাকি মুমিনদের ওপর? এই ব্যাপারটি আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ভাই, আল্লাহ সুবহান ও তাআলার বিচারের দুটি রূপ আছে, একটি হলো ন্যায় বিচার, আরেকটি হলো দয়া। আল্লাহ তাআলা কুফারদের ভালো কাজের জন্য প্রতিদান দিবেন আর তাদেরকে এ দুনিয়াতে দিবেন, কারণ আল্লাহ তাআলা হলো আল হাকিম, তিনি অসীম প্রজ্ঞাবান এবং আল আদল, তিনি পূর্ণ ন্যায় বিচারক। কাফিরদের প্রতিদান দেওয়ার সময় আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন, তাদের ভালো কাজের প্রতিদান তারা এই দুনিয়াতেই পাবে, আখিরাতে সেই ভালো কাজের কোনো ফলাফল দেখা যাবে না। সবচেয়ে ভালো কাজ করা কাফেররাও জাহান্নামে যাবে। ধরুন একজন কাফের, সে সাদকা করলো, মানে অর্থাৎ মানুষকে দান করলো, সাহায্য করলো, যে কোনো উপায়ে সাহায্য করলো, কিন্তু এর প্রতিদান সে দুনিয়াতেই পাবে। আর এই জন্য পশ্চিমা কালচার, পশ্চিমা দেশগুলো খুব স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করছে, তারা খুব আনন্দে আছে, নারী টাকা পয়সা সম্পদ যা কিছু রয়েছে সব কিছুই তারা পাচ্ছে। আর ইমানদের ক্ষেত্রে আল্লাহ তাআলা হলো রহমানুর রহিম, দয়া করবেন, তারা তাদের পাপের কিছু শাস্তি দুনিয়াতে পাবে, কিছু শাস্তি পাবে আখিরাতে। অনেক ক্ষেত্রেই আল্লাহ দয়া করে তাদের পাপগুলো ক্ষমা করে দেবেন আর তাদের ইমানে বদলে তারা জান্নাতে যাবে, যে জান্নাতের মর্যাদা আসলে এত বেশি যে পুরস্কার হিসেবে তাকে ইমানের বদলা বলা যায় না, জান্নাত নিতান্তই আল্লাহর দয়া। ইমান এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে, ইমানদাররা একমাত্র আল্লাহ তাআলাকে ইবাদত করে, তাকে রব হিসেবে মেনে তাকে ইবাদত করে এবং তার কাছে দয়া চেয়েছেন। কাফেররা যেহেতু আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে মেনে নেয়নি, তার কাছে দয়া চায়নি, তাই তাদের জন্য আল্লাহর বিচার ন্যায় বিচার মূলিতভাবে ফিরে যাবে, কারণ তারা দুনিয়ার যেসব বস্তু রয়েছে, মূর্তি কবর আর বিভিন্ন ধরনের যেসব হলো আল্লাহ তাআলা সৃষ্টি, তাদের কি পুজো করেছে, তারা ধ্বংস হয়ে গেলে আর কিভাবে তারা মানুষকে রক্ষা করবে? যে পৃথিবী দয়া ক্ষমা চায়নি সে আখিরাতেও পাবে না। এই জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ প্রকাশের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মহিমানিত আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, হে আদম সন্তান, আমি তোমাকে ঘোড়ায় এবং উষ্ট্রে আরোহণ করেছি, নারীদের সাথে বিয়ে দিয়েছি, তোমাকে হাসি খুশিভাবে আনন্দ উজ্জ্বলভাবে জীবনযাপনের সুযোগ করে দিয়েছি, এবার বলো তো এগুলোর জন্য কৃতজ্ঞতা তোমার কোথায় আছে? সুতরাং আল্লাহ তাআলা আপনাকে যা দিচ্ছেন, যতদিন ধরে বেঁচে আছেন, যে খাবার খাচ্ছেন, যে সুযোগ পাচ্ছেন, যে শান্তিতে আছেন, এসব কিছু আল্লাহ তাআলার দয়া। আর আপনার বিপদ আল্লাহ তাআলার দয়া, এই বিপদের মাধ্যমে আপনার গুনাহ ক্ষমা হচ্ছে, আপনার আরেকটা বিপদ কেটে যাচ্ছে, আর বিনিময়ে আপনি আখিরাতে পাচ্ছেন গুনাহ মাফ, বিনিময়ে জান্নাত। এই জন্য যারা বলে মুসলমানরা কেবল বিপদ আপদে রয়েছে আর কাফেররা শান্তিতে আছে, এই ধারণাটা পুরোপুরি ভুল, বরং মুমিনরা দুনিয়াতে শান্তিতে আছে, আখিরাতে শান্তিতে থাকবে। ভালো কাজের ফল ইমানদার ব্যক্তি পাবে আখিরাতে আর কাফেররা পাবে দুনিয়াতে, আর খারাপ কাজের ফল ইমানদার ব্যক্তি পাবে দুনিয়াতে আর কাফেররা পাবে আখিরাতে। তাই আপনি যদি সুখী হতে চান, এই পৃথিবীতে সুখী হতে চান, তাহলে তিনটি কাজ করুন, দুনিয়া এবং আখিরাতে দুটোই পাবে। প্রথম নম্বর হলো বিপদের সময় ধৈর্য ধারণ করবেন, দুই নম্বর হলো ভালো কিছু অর্জন করলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবেন এবং পাপ কাজ করলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এই তিনটি হলো সুখী থাকার মূলনীতি। আল্লাহ তাআলা আমাদেরকে
বুঝা মানা তাফিক দান করুক, আমিন।